ছয় অভিনয়শিল্পী আর এক পুলিশ কর্মকর্তার মা পেলেন আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা 2023। রোববার সন্ধ্যায় জমকালো আয়োজনে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এই সময় মাদের প্রতি সন্তানদের আরও যত্নবান হওয়ার আহ্বান জানান মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী শামরুজ্জামান করিম আর তরুণ প্রজন্মকে মায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ দেন আরটিভি চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। আরও জানাচ্ছেন বিলাল হোসেন। কিন্তু আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে প্রথমবারের মতো আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা 2023 এর এই আয়োজন। মিসেস ফেরদৌসি বেগম, তিনি এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল। রোববার জমকালো আয়োজনে অভিনেতা চঞ্চল চৌধুরীর মা নমিতা চৌধুরী, জিয়াউল ফারুক অপূর্বের মা ফিরোজা আহমেদ, সিয়াম আহমেদের মা মাহমুদা বেগম, অভিনেত্রী শবনম বুবলির মা জেসমিন আক্তার, নুসরাত ফারিয়ার মা ফেরদৌসি বেগম এবং সাবিলা নূরের মা মুসরাত জাহানের হাতে তুলে দেওয়া হয় এই সম্মাননা। সন্তানদের পিছনে যে সাফল্য সেটা অতুলনীয়। এছাড়াও ডিআইজি সালমা বেগমের মা পুনুয়ারা বেগমকেও দেয়া হয় আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা। মা অতুলনীয়, আমাদের সবার মারই আসলে অনেক অনেক গল্প আছে। এ সময় অশ্রুসিক্ত নয়নে রত্নগর্ভা মায়েরা সন্তানের জন্য দোয়া চান, অভিভূত হন আরটিভির এমন আয়োজনে। আমার জীবনের সার্থকতা সব মাকে স্মরণ করার জন্য, সেটার জন্য আরটিভিকে অনেক ধন্যবাদ। আপনারা আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার মেয়ের বাচ্চার জন্য, আমার একটা মাত্র নাতি, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ আরটিভি, এবং যারা যারা আসলে এখানে আয়োজকরা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফর দিস। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। সারা বিশ্ব জাহানের সমস্ত মাদেরকে আমি জানাই আমার শুভেচ্ছা। আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, মাদের সম্মানিত করতে পেরে আরটিভি গর্বিত। সবসময় আমাদের মাদেরকে সামনে তুলে নিয়ে আসতে পারি না। পৃথিবীতে অনেক এরকম সন্তান আছে, অনেকেই জানে না, অনেকের আগ্রহ, দেশের সকল অগ্রযাত্রায় কাজ করছেন। আমরা আসলে সবাইকে এখানে, তাদের মধ্যে আটজনকে কিংবা সাতজনকে এখানে আনতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। মায়েরা যেন কখনো কষ্ট না পায় তরুণ প্রজন্মকে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান আরটিভির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। তরুণদের প্রতি একটি কথা বলবো, তোমরা মায়ের প্রতি সবচাইতে বেশি শ্রদ্ধাশীল হও, কারণ মায়ের পায়ের তলে সন্তানে বেহেশত। সকল মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন অতিথিরা, ধন্যবাদ জানান আরটিভির এমন মহতি আয়োজনের। বাংলাদেশের মাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য আমরা সবাই যার যার অবস্থান থেকে যদি প্রচেষ্টা চালাই, সেটাও হবে আরেকটা রকমের সার্থকতা। সবার মায়ের সাথে একটা অসাধারণ অনুভূতি আছে। প্রত্যেকটি মাই শ্রেষ্ঠ মা তার সন্তানের কাছে, প্রত্যেকটি মা। মাকে মর্যাদার জায়গায় অধিষ্ঠিত করার জন্য সন্তানদের আরও বেশি সংবেদনশীলতা, অনুভূতিবোধ, নৈতিকতা, শ্রদ্ধাবোধকে জাগ্রত করা দরকার। অনুষ্ঠান জুড়ে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা।